দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পার্শ্ববর্তী পাঁচঘরিয়া ও পাতিগ্রাম দুটি গ্রামের ঘরবাড়িতেই দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, ভূগর্ভস্থ থেকে কয়লা উত্তোলনের কারণেই এটি হচ্ছে। পাগাবাড়ি করার পর আমি কোনো নিশ্চয়তা পাচ্ছি না, পাওয়াতে আমার ঘর হারিয়ে গেছে। আমাদের ছেলে মেয়ে নিয়ে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। পাক শাকও করতে পারি না, খাতে নিতে পারি না, বেড়া করা করতে নাই তো 12টা পর্যন্ত তো দাগি থেকে আস্তা ঘাটায়, কখন কি হয় না হয়, কত কষ্টের উপর আছি। আমার তো স্বামী নাই, কিভাবে বাড়ি ঘর করবো, আর কিভাবে খোরাক পাতি খাবো, কিভাবে পিতৃ পালন হবো ক। তাই এখন আমাদের এত ভাঙি চুরি গেছে, ঘর বাড়ি সবগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা তো এগুলো আর ফেরতাম না। তার জন্য তো কয়লা খনিতে দেখতে হবে আমাদের, আমরা এইভাবে কি থাকতে পারি, আমাদের দেখতে হবে না। আতঙ্কগ্রস্ত হয়ে বসবাস করা এসব মানুষের দাবি, সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ছেলে মেয়ে নিয়ে তো আমরা বাইরে থাকি, রাত লাগলে ঝুঁকিপূর্ণ যখন আরম্ভ হয় আমরা ছেলে মেয়ে নিয়ে বাইরে থাকি, আমাদের ভয় কলিজা কাঁপে, কখন আমাদের ঘরে গায়ে পড়ে ভাঙ্গি, এই জন্য তো আমরাই থাকতে পারি। ওই জন্য আমাদের গ্রামে সম্বন্ধ আসতে চায় না, খুব কম আসে আমাদের গ্রামে সম্বন্ধ, ওই জন্য এখানকার মেয়ে এখানে আছে বেশিরভাগটাই আর। আল্লাহ না করুক আমাদের এই পাতিগ্রাম ক্ষতিগ্রস্ত, যদি ওই রকম ভূমিকম্পন হয় তাহলে এই বাড়ি ঘরগুলো যদি ভেঙে মানুষ মারা যায় তাহলে এর দায় ভার কে নেবে? আমরা বারবার আকুল ভাবে আবেদন জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই পাতিগ্রাম ও পাঁচঘরিয়া সারা জমিনে তদন্ত করে আমাদের বাড়িঘরগুলো যে ফাটতেছে ভাঙতেছে মেরামত এবং অতি শীঘ্রই অধিগ্রহণ করা হোক, যাতে আমরা দ্বিতীয়বার এরকম ঘটনা আর না ঘটে। বাড়িঘরের ক্ষতিপূরণ প্রদান, ভূমি অধিগ্রহণ, সুপেয় পানির ব্যবস্থা করা, দেবে যাওয়া রাস্তা পুনর্নির্মাণ সহ ছয় দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা, মেনে নেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারেও দিয়েছেন। কম বেশি প্রতিদিনই কাঁপন হচ্ছে, এই কাঁপনের কারণে ঘর বাড়ি ফাটতেছে, আর বাচ্চা কাচ্চারা মানে ঘুম থেকে চটকে মানে যখন কাঁপন দিচ্ছে তারা ঘর থেকে চিগড়ি বাড়াচ্ছে। আর এখানে আমরা থাকার জন্য আমরা মানে ঘর বাড়ি তৈরি করছি, এখন যে অবস্থা থাকা তো মুশকিল হয়ে গেছে ভাই, ওই জন্য আমরা খনিপক্ষ বলছি এবং আবেদনও কাগজ পাঠিয়ে আমরা পাঠাইছি, যাতে আমাদের এককালীন তারা অধিগ্রহণ করে নেক এবং আমাদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করে দিক। সরকারের কাছে আমাদের একগুলো আবেদন যে আমাদের ঘর বাড়ি ফাটল ধরেছে, থাকা যাচ্ছে না, ছেলে মেয়ে নিয়ে এখানে আমরা যে বসবাস করব নিরাপদ নাই, আমরা যে এখানে বসবাস করার কোনো নিরাপদ নাই, তাই আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের কাছে এখানে সরাসরি তাড়াতাড়ি এখানে অধিগ্রহণ করি, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। এলাকাবাসীর বিষয়টি তদন্ত করতে আলাদা দুটি কমিটি করা হয়েছে, প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা বুয়েটকে চিঠি লিখেছি, বুয়েটের কিছু স্পেশালিস্ট তারা যাবে ওই এলাকাটা দেখবে কি কারণে ফাটলগুলি হলো, এবং অলরেডি আমাদের চাইনিজ কন্ট্রাক্টর যারা তাদেরকেও আমরা জানিয়েছি পত্রের মাধ্যমে যে তোমরা এটা এটা কারণ ব্যাখ্যা করো, যেসব জায়গায় ফাটলটা দেখা দিচ্ছে এটার মূল কারণটা কি, এটা কি মাইনিং জনিত কারণে অথবা দুর্বল কনস্ট্রাকশনের কারণে, কি কারণে হচ্ছে, এটার জন্য আমরা কমিটি গঠন করেছি বিসিএনসিএল প্রান্তে একটা, আবার বুয়েটের প্রতিনিধি নেওয়ার জন্য চিঠি দিয়েছি বিআরটিএ যেটা বুয়েট। এরই মধ্যে দাবি পূরণের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা।